এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। রিমন, টাইগারদের আফগান পরীক্ষায় তো পাশ করা গেল, তবে এখন সামনে বাকি আরো দুটো বড় পরীক্ষা, এশিয়া কাপ এবং বিশ্বকাপ। সেই পরীক্ষার কর্ম পরিকল্পনা ঠিক করতে মিরপুরে কিন্তু এই মুহূর্তে শেষ হলো টাইগারদের হেড কোচ মিনহাজুল আবেদিন নান্নু এবং আরেক নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে, টাইগারদের চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নু এবং আরেক সিলেক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে হেড কোচ চান্দ্রিকা হাথুরুসিংহের বিশেষ সভা। মোটা দাগে যদি বলি 12:15 যে বৈঠকটা ছিল মোটে 45 মিনিটে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে সে বোর্ডরুম থেকে আমরা চান্দ্রিকা হাথুরুসিংহকে বের হতে দেখছি। যদ্দূর জানতে পেরেছি দুটো বিষয় নিয়ে কিন্তু সেখানে মূলত আলাপ হয়েছে, যে এশিয়া কাপের পরিকল্পনাটা কেমন হবে, এবং যদ্দূর আমরা জানতে পেরেছি যে 29 তারিখ থেকে অর্থাৎ চলতি মাসের 29 জুলাই থেকে কিন্তু সিলেটে যে কন্ডিশনিং ক্যাম্প হওয়ার কথা, বিশেষ কন্ডিশনিং ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু শুরু হবে সিলেটে। এছাড়াও 3টে ধাপে আসলে ক্যাম্প করার প্রাথমিক পরিকল্পনা নিয়েছেন নির্বাচক এবং হেড কোচ। সিলেটের পাশাপাশি কিন্তু ঢাকা এবং চট্টগ্রামও কিন্তু আলোচনা রয়েছে। আরও একটি বিষয় বলছিলাম, দুটো বিষয় নিয়ে আলোচনা। দ্বিতীয়টি হচ্ছে সেই ক্যাম্পের জন্য টাইগার স্কোয়াড। যদ্দূর আমরা জানতে পেরেছি 25 সদস্যের যে একটি স্কোয়াড, সেই স্কোয়াডটি চূড়ান্ত করে ফেলেছেন, যেহেতু হাবিবুল বাসার সুমন এই মুহূর্তে ইমার্জিং এশিয়া কাপ দলের সঙ্গে শ্রীলঙ্কা রয়েছেন। যেহেতু বলতে হয় যে নান্নু এবং রাজ্জাকের যে দুইজনের নির্বাচক প্যানেল, এছাড়াও আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাসার সুমনও নিশ্চয়ই এখানে মত দিয়েছেন, 25 সদস্যের একটি স্কোয়াড চূড়ান্ত করেছেন, এবং শেখ মেহেদী হাসানের নামটা কিন্তু সেই স্কোয়াডে রয়েছে। জানেন যে ইমার্জিং এশিয়া কাপে শেখ মেহেদী দুর্দান্ত খেলেছেন, এবং শেখ মেহেদী হাসানের নামটাও কিন্তু ওই 7 নম্বর পজিশন ঘুরে ফিরে আসছে। সেই 7 নম্বর পজিশনের যে বিবেচনা, সেখানে শেখ মেহেদীর নামটাও রয়েছে। বলছিলাম যে 25 সদস্যের স্কোয়াড চূড়ান্ত হয়েছে, এবং সেই ক্যাম্পে কিন্তু ব্যক্তিগত স্কিল নিয়েও কিন্তু ক্রিকেটাররা কাজ করবেন। গতকাল আফগানিস্তান সিরিজের পরে কিন্তু ক্রিকেটাররা, বিশেষ করে যদি বলি 4 ক্রিকেটার, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান, এই 4 ক্রিকেটারকে কিন্তু যে কন্ডিশনিং ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তারা থাকছেন না, কারণ তারা 4 জনই 2টো ফ্রাঞ্চাইজি লীগ খেলতে যাবেন। সাকিব এবং লিটন দাস দুজনে কানাডাতে খেলতে যাবেন, এছাড়া মুশফিক এবং তাসকিন আহমেদ খেলতে যাবেন আফ্রিকায়। তো মিটিং শেষে কিছুক্ষণের মধ্যে কিন্তু হেড কোচ না হলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করবেন। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে হেড কোচ এবং চিফ সিলেক্টরের সবার সবশেষ। নান্নু হাথুরু বৈঠক এবং ক্রিকেটারদের যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতির বিষয়ে জানাতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।